ওকে, নিউ ভাইরাস। নিউ ভাইরাসটা কি সেটা আপনাদের আজকে বলব। এই ভাইরাসটা মানুষের শরীরে ক্ষতি করে না, এই ভাইরাসটা মানুষের ব্রেনে ক্ষতি করে। বিষয়টা শুনতে খুবই নতুন, কিন্তু এটা বাস্তব। ভাইরাসটা হলো আপনাদের ইমো নাম্বার অনেকেই দেখবেন যে হ্যাক করে। ইমো নাম্বারটা হ্যাক করে দেখতে পারবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা আছে কীভাবে হ্যাক করে তারা, সেটা সম্বন্ধে আমি বিস্তারিত বলি। বেসিকলি একটা গ্রুপ বানাইব, সেই গ্রুপ থেকে আপনাদের বিভিন্নভাবে আপনাদের কল দিব, ডাইরেক্ট কল দিব বা ভিডিও কল দিব। আপনি অনেক ডিস্টার্ব ফিল করবেন, তখন দেখবেন যে আপনাকে বলবো যে এই গ্রুপটা খুবই ঝামেলা, এই গ্রুপটা সকাল সকাল অনেক কল দেয়, অনেক ডিস্টার্ব করে। তখন সে আপনাকে বলবো যে আপনি, আমরা সবাই মিলে এই গ্রুপটা রিপোর্ট করি যাতে গ্রুপটা চলে যায়, আপনারে তাহলে এই গ্রুপে আসবো না। তো আপনার কি করতে হবে, আপনি নর্মালি আপনার যে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইবো, সেই কোডটাই খুব ডেঞ্জারাস, সেই কোডটাই করলাম নিউ ভাইরাস। ওকে, সো সেই কোডটা ভুলেও দিবেন না, সেই কোডটা 4 ডিজিটের। যদি আপনি কোডটা দেন তাহলে কি হইব, কোডটা দেওয়ার সাথে সাথে আপনার যে হ্যান্ডফোন নাম্বারটা আছে, আপনার যে ইমো আছে, সেই ইমোটার সাথে সাথে হ্যাক করে ফেলবো। হ্যাক করলে কি হবে, যদি আপনার ইমোটা হ্যাক করে, দেখা যাবো আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সে সব ফ্রেন্ড সার্কেলের লিস্টটা তার হাতে এসে পড়বে। তখন সে কি করবে, তখন সে সাথে সাথে আপনার যে ক্লোজ ফ্রেন্ড তাদের SMS করবো যে দোস্ত আমার খুব কিছু টাকা আর্জেন্ট, খুব দরকার, আমার কিছু টাকা ধার দাও, আমি 2 দিন পরে 3 দিন পরে তোমাদের দিয়ে দিব। তখন আপনি কি করবেন, হয়তোবা আপনি তারে আবার রিপ্লাই করবেন, পারুম কি পারুম না, দিব কি দিব না। কিন্তু দেখা যাবে এমন একজন আপনাকে SMS করছে, এমন একজন আপনাকে মেসেজ করছে, আপনি অবাক হয়ে যাবেন, না দিয়েও পারবেন না। তো খুবই সাবধান, এই ভাইরাসটা খুবই ডেঞ্জারাস। এই ভাইরাসটা এখন শুধু, আগে ছিল সিং, যারা ইন্ডিয়ান আগে তারা করতো, সেটা হলো DBS ব্যাংকের যে লোগো আছে, DBS ব্যাংকের থেকে কল দিত, কল দিয়ে কী বলতো যে ইউর অ্যাকাউন্ট গোয়িং টু এক্সপায়ার, সো ইউ হ্যাভ টু রাইট নাও ইউ ওয়ান্ট টু রিনিউ ইউর অ্যাকাউন্ট। ওকে, সো বেসিকলি দে উইল কল দিস, বাট যখন আপনারা কল দিব, আগে অনেক ডিস্টার্ব করতো, তখন বিষয়টা আসলে সবার ভিতরে এসে বসে, সবাই জানে। কিন্তু নতুন যে ভাইরাসটা, নতুন যে ভাইরাসটা আগে করতো ইন্ডিয়ারা সিং, এখন করে বাংলাদেশিরা, বিষয়টা খুবই ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের দেশিরা যে এত এক্সপার্ট হয়ে যাবে এত দ্রুত সেটা জানি না, তারা খুব দ্রুত কপি করে, খুব দ্রুত কপি করে, সেটা হলো ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ারা যেটা করে তারাও সেটা করতে চায়। কিন্তু এটা খুব ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস। আপনার একবার যদি ইমো হ্যাক হয়ে যায় তাহলে আপনার ইমোতে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু, সো বি কেয়ারফুল। হঠাৎ করে সকালে আমাকে একজন কল দিল, কল দিয়ে বলে যে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে। আমি বাংলাদেশ হাই কমিশনার থেকে কল দিছি, বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে সিঙ্গাপুরে, আপনাদের কাছে কি বাংলাদেশের যে নতুন পাসপোর্টের ইনফরমেশন এটা কি আপনারা পান ফেসবুকের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে? আমি বললাম না, আমি অতটা পাই না। তখন সে বলল হয়তোবা আপনি খুব ব্যস্ত থাকেন, কাজের কারণে খুবই বিজি, সেজন্য আমাদের ইনফরমেশনগুলো পান না। তো এখন যে নতুন পাসপোর্টের রিকোয়ারমেন্ট সেটা কি আপনি জানেন? আমি বললাম সঠিক জানি না। তখন সে আমাকে বলল যে আপনার ফোন নাম্বারটা আমাদের পাসপোর্ট অফিসে আছে, যেহেতু আমি পাসপোর্ট অফিস থেকে কল দিছি, তো আপনার কী করতে হবে, তো আপনাকে আমি একটা ভেরিফিকেশন কোড পাঠাবো, তাহলে আপনি সচরাচর পাসপোর্টের যে আপডেট, নতুন নতুন আপডেট, আপনি অটোমেটিক মেসেজ পাবেন, আর সেই কোড নাম্বারটা আপনি আমাকে দিবেন। তো এই কোড নাম্বারটাই হলো ভাইরাস, বি কেয়ারফুল। যখনই আপনি এই কোড নাম্বারটা দিবেন সাথে সাথে আপনার ইমোটা হ্যাক করে ফেলবে। তো তখন আমি তাকে আবার প্রশ্ন করলাম যে আপনি কি আসলে কি এম্বাসি থেকে কল দিছেন বা কেনই বা আমারে কল দিলেন? বললো যে আপনার পাসপোর্ট তো এক্সপায়ার হয়ে যাব, তো নতুন পাসপোর্ট করতে হলে আপনার তো নতুন ইনফরমেশনগুলো জানতে হবে, তো নতুন ইনফরমেশন আমি কীভাবে জানো? তখন সে বলল যে আপনাকে আমি যে ভেরিফিকেশন কোড নাম্বার পাঠাবো, 4টা পিন নাম্বার, সেই পিন নাম্বারটা অবশ্যই অবশ্যই আমাকে দিবেন। তখন আমি বললাম যে কেন আপনাকে আমি পিন নাম্বার দিব? বলো যে না, আপনি যদি পিন নাম্বার না দেন তাহলে আপনাকে আমি বাংলাদেশে পাঠিয়ে দেব। বিষয়টা বুঝতে পারছেন, সে কী বলতেছে, বাংলাদেশে পাঠিয়ে দেব? আমি তো তখনই বুঝতে পারছি নিশ্চয়ই এটা সামথিং রং। তখন তারে আমি বললাম যে দাঁড়ান, আপনার নামটা আমি লিখে রাখলাম, তাজমল, তাজমল নামে তো বাংলাদেশে এম্বাসিতে কেউ নাই,
তখন সে আমাকে বলল, খুব খারাপ ভাষায় কিছু কথা বললো, সেটা নাই বললাম। তো নাম্বারটা বি কেয়ারফুল, হ্যাঁ বি কেয়ারফুল সবাই, ভুলেও ইমোর যে নাম্বারটা আছে ভুলেও কখনোই ইমোর নাম্বারটা দিবেন না। আপনার যদি 4 ডিজিটে ইমো নাম্বারটা দেন, সে সাথে সাথে হ্যাক করবে, আর সে যখন হ্যাক করবে তখন আপনার ইমো দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চাইবে বা অনেক কিছু করতে পারে। সো আপনার অবশ্যই এই বিষয়টা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।